মহিমের পরম বন্ধু ছিল সুরেশ। একসঙ্গে FA পাস করার পর সুরেশ গিয়ে মেডিকেল কলেজে ভর্তি হইল, কিন্তু মহিম তার পুরাতন সিটি কলেজেই টিকিয়া রহিল। সুরেশ অভিমান ক্ষুণ্ণ কণ্ঠে কহিল, মহিম, আমি বারবার বলছি, BA MA পাস করে কোনো লাভ হবে না, এখনো সময় আছে, তোমারও মেডিকেল কলেজেই ভর্তি হওয়া উচিত। মহিম সহাস্য কহিল, হওয়া তো উচিত, কিন্তু খরচের কথা তো ভাবা উচিত। খরচ এমনই কি বেশি যে তুমি দিতে পারো না? তাছাড়া তোমার স্কলারশিপও আছে। মহিম হাসি মুখে চুপ করিয়া রহিল। সুরেশ ধীর হইয়া কহিল, না না, হাসি নয় মহিম, আর দেরি করলে চলবে না। তোমাকে এরই মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তা বলে দিচ্ছি, খরচপত্রের কথা পরে বিবেচনা করা যাবে। মহিম কহিল, আচ্ছা। সুরেশ বলিল, দেখো মহিম, কোনটা যে তোমার সত্যকারের আচ্ছা আর কোনটা নয়, তা আজ পর্যন্ত আমি বুঝে উঠতে পারলাম না, কিন্তু পথের মধ্যে তোমাকে সত্য করিয়ে নিতে পারলাম না, কারণ আমার কলেজে দেরি হচ্ছে। কিন্তু কাল পরশুর মধ্যে এর যা হোক একটা কিনারা না করে আমি ছাড়ব না। কাল সকালে বাসায় থেকো, আমি যাব বলিয়া সুরেশ তাহার কলেজের পথে দ্রুতপদে প্রস্থান করিল। দিন পনেরো কাটিয়া গিয়াছে, কোথায় বা মহিম আর কোথায় বা তাহার মেডিকেল কলেজে অ্যাডমিশন লওয়া। একদিন রবিবারের দুপুরবেলায় সুরেশ বিস্তর খোঁজাখুঁজির পর একটা দিনহীন ছাত্রাবাসে আসিয়া উপস্থিত হইল। সোজা উপরে উঠিয়া গিয়া দেখিল, সম্মুখের একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মেঝের উপর ছিন্ন বিচ্ছিন্ন কুশাসন পাতিয়া ছয় সাতজন আহারে বসিয়াছে। মহিম মুখ তুলিয়া আকস্মাৎ বন্ধুকে দেখিয়া কহিল, হঠাৎ বাসা বদলাতে হলো বলে তোমাকে সংবাদ দিতে পারিনি, সন্ধান করলে কি করে? সুরেশ তাহার কোনো উত্তর না দিয়া থপ করিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল এবং এক দৃষ্টে ছেলেদের আহার্যের প্রতি চাহিয়া রহিল। অত্যন্ত মোটা চালের অন্ন, জলের মতো কি একটা ডাল, শাক ডাটা আর কচু দিয়ে একটা তরকারি, এবং তাহারই পাশে দুটুকরা পুরা পুরা কোমড়া ভাজা, দধি নাই, দুঃখ নাই, কোনো প্রকার মিষ্টি নাই, একটুকরো মাছ পর্যন্ত কাহারও পাতে পড়িল না। সকলের সঙ্গে মহিম অম্লান মুখে নিরতিশয় পরিতৃপ্তির সহিত এইগুলো ভোজন করিতে লাগিল, কিন্তু চাহিয়া চাহিয়া সুরেশের দুই চক্ষু জলে ভরিয়া উঠিল। সে কোনো মতে মুখ ফিরাইয়া অশ্রু মুছিয়া উঠিয়া দাঁড়াইল। সামান্য কারণেই সুরেশের চোখে জল আসিয়া পড়িত। আহারান্তে মহিম তাহার ক্ষুদ্র শয্যার উপর আনিয়া বন্ধু যখন বসাইল, তখন সুরেশের রুদ্ধস্বরে কহিল, বারবার তোমার অত্যাচার সহ্য করতে পারি না মহিম। মহিম নিরীহভাবে জিজ্ঞেস করিল, তার মানে? সুরেশ কহিল, তার মানে এমন কদর্য বাড়ি যে শহরের মধ্যে থাকতে পারে, এমন ভয়ানক বিশ্রী খাওয়াও যে কোনো মানুষ মুখে দিতে পারে, চোখে না দেখলে আমি কোনো মতে বিশ্বাস করতে পারতাম না। তা যাই হোক, এই জায়গার তুমি সন্ধান পেলেই বা কীরূপে? আর তোমার সাবেক বাসা, তা সে যত মন্দই হোক এর সঙ্গে তুলনাই হয় না, তাই বা পরিত্যাগ করিলে কেন? বন্ধু স্নেহ বন্ধুর বুকে আঘাত করিল। মহিমা আর তাহার নির্বিকার গাম্ভীর্য বজায় রাখিতে পারিল না। আদ্রস্বরে কহিল, সুরেশ, তুমি আমার গ্রামের বাড়ি দেখনি, তাহলে বুঝতে, এ বাসায় আমার কিছুমাত্র ক্লেশ হতে পারে না। আর খাওয়া, আরও পাঁচজন ভদ্র সন্তান যা স্বাচ্ছন্দ্যে খেতে পারে, আমি পারব না কেন? সুরেশ উত্তেজিত হইয়া বলিল, এ কোনো কথা নয়, ভালো মন্দ জিনিস সংসারে অবশ্যই আছে, ভালো ভালোই লাগে, মন্দ যে মন্দ লাগে তাতে আর সংশয় নেই। আমি শুধু জানতে চাই, তোমার তো দুঃখ করবার প্রয়োজন কি হয়েছে? মহিম চুপ করিয়া মৃদু মৃদু
হাসিতে লাগিল, কথা কহিল না। সুরেশ কহিল, তোমার প্রয়োজন তোমার থাক, আমি জানতে চাই না, কিন্তু আমার প্রয়োজন তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া। আমি গাড়ি ডেকে তোমার জিনিসপত্র এখনই আমাদের বাড়ি নিয়ে যাব। এখানে তোমাকে ফেলে রেখে যদি যাই, চোখে আমার ঘুম আসবে না, মুখে অন্ন রুচবে না। তোমাদের বাসার চাকরকে ডাকো, একটা গাড়ি নিয়ে আসুক। এই বলিয়া সুরেশ মহিমকে টানিয়া তুলিয়া স্বহস্তে তাহার বিছানা গোটাইতে প্রবৃত্ত হইল। মহিম বাধা দিয়া টানা হেঁচড়া বাধাইয়া দিল না, কিন্তু শান্ত গম্ভীর স্বরে বলিল, পাগলামি করো না সুরেশ। সুরেশ চোখ তুলিয়া কহিল, পাগলামি কিসের, তুমি যাবে না? না। কেন যাবে না? আমি কি তোমার কেউ নই? আমার বাড়ি যাওয়ায় কি তোমার অপমান হবে? না। তবে? মহিম কহিল, সুরেশ, তুমি আমার বন্ধু, এমন বন্ধু আমার আর নেই। সংসার এমন আর কয়জনের আছে তাও জানি না। এতকাল পরে বসতো আমি একটুখানি দেহের আরামের জন্য খুইয়ে বসবো, আমাকে কি তুমি এত বড়ই নির্বোধ পেয়েছ? সুরেশ কহিল, বন্ধুত্ব জিনিসটি তোমার তো একার নয় মহিম, আমারও তাতে একটা ভাগ আছে। খোয়া যদি যায় সে ক্ষতি যে কত বড় তা বুঝবার সাধ্য আমার নেই। আমি কি এতই বোকা? আর এত সতর্ক সাবধান, এত হিসাবপত্র করে না চললেই এ বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়? যাক না মহিম, এমনই কি তার মূল্য যে সেজন্য শরীরের আরামটাকে উপেক্ষা করতে হবে? মহিম হাসিয়া বলল, না, এবার হেরেছি। কিন্তু একটা কথা তোমাকে নিশ্চয়ই জানাচ্ছি সুরেশ, তুমি মনে করেছ শখ করে দুঃখ সইতে আমি এখানে এসেছি, তা সত্যি নয়। সুরেশ কহিল, বেশ তো, সত্যি নাই হলো, আমি কারণ জানতেও চাই না। কিন্তু যদি টাকা বাঁচানোই তোমার উদ্দেশ্য হয়, আমাদের বাড়িতে এসে থাকো না, তাতে তো তোমার উদ্দেশ্য মাটি হয়ে যাবে না। মহিম ঘাড় নাড়িয়া সংক্ষেপে কহিল, এখন থাক সুরেশ, কষ্ট যদি সত্যি হয় তোমাকে জানাবো। সুরেশ জানিত মহিমকে তাহার সংকল্প হইতে টলানো অসাধ্য, সে আর জিদ না করিয়া একরকম রাগ করিয়াই চলিয়া গেল। কিন্তু বন্ধুই থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা চোখে দেখিয়া তাহার মনের মধ্যে সোচ পিথিতে লাগিল। সুরেশ ধনীর সন্তান এবং মহিমকে সে অকপটে ভালোবাসিত। তাহার অন্তরের আকাঙ্ক্ষা কোনো মতে সে বন্ধুর একটা কাজে লাগে, কিন্তু মহিমকে সে কোনোদিন সাহায্য লইতেই স্বীকার করাইতে পারে নাই, আজও পারিল না। বছর পাঁচেক পরে দুই বন্ধুতে এইরূপ কথাবার্তা হইতেছিল। তোমার উপর আমার যে কত শ্রদ্ধা ছিল মহিম, তা বলতে পারি না, বলবার জন্য তোমাকে পীড়াপিড়ি করছি না সুরেশ। সে শ্রদ্ধা বুঝি আর থাকে না? না থাকলে তোমাকে দ্বন্দ্ব দেব, এমন ভয় তো কখনো দেখাইনি। তোমাকে কপটতা দোষ দিয়ে তোমার অতি বড় শত্রুও কখনো পারত না। শত্রু পারত না বলে কাজটা যে মিত্রও পারবে না, দর্শনশাস্ত্রে এমন কোনো অনুশাসন তো নেই। ছি ছি, শেষকালে কিনা একটা ব্রাহ্মণ মেয়ের কাছে ধরা দিলে, কি আছে ওদের? ওই শুকনো কাঠপানা চেহারা, বই মুখস্থ করে করে গায়ে কোথাও এক ফোঁটা রক্ত পর্যন্ত যেন নেই। ঠেলা দিলে আতখান দেহ খসে পড়ছে বলে ভয় হয়। গলা শটটা পর্যন্ত এমনি চিচি করে যে শুনলে ঘৃণা হয়। তা হয় সত্যি। দেখো মহিম, ঠাট্টা করগে তোমাদের পাড়া গায়ের লোককে, যে ব্রাহ্ম মেয়ে কখনো চোখে দেখেনি। মেয়ে মানুষ ইংরেজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য অবাক হয়ে যায়, তিনি চলে গেলে যারা সব সম্ভ্রমে দূরে সরে দাঁড়ায়। বিস্ময় অভিভূত করে দাও গে তোমার গ্রামের লোককে, যারা একে দেব দেবী মনে করে মাথা লুটিয়ে দেবে। কিন্তু আমাদের বাড়ি তো পাড়া গায়ে নয়, আমাদের তো অত সহজে ভুলানো যায় না। আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ, তোমাদের শহরের লোককে ভুলবার আমার কোনো দুরভিসন্ধি নেই। আমি তাকে আমাদের পাড়া গায়ে নিয়েই রাখবো, তাতে তো তোমার আপত্তি নেই।
সুরেশ রাগে উঠে বলতে লাগিল, আপত্তি নেই, শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে। তুমি সমস্ত জগতের বরণ্য পূজনীয় হিন্দু সন্তান হয়ে কিনা একটা রমণীর মোহে জাত দেবে? মোহ? একবার তার জুতো মোজা শৌখিন পোশাক ছাড়িয়ে নিয়ে আমাদের গৃহলক্ষ্মীদের রাঙা শাড়িখানি পরিয়ে দেখো দেখি, মোহ কাটে কি না। তখন ওই নির্জীব কাঠের পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কি না? কী আছে তার, কী পারে সে? বেশ তো, তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার, কলকাতা শহরে দুর্জিত অভাব নেই। একখানা চিঠির ঠিকানা লিখবার জন্য তো তোমাকে ব্রাহ্ম মেয়ে তারস্থ হতে হবে না। তোমার অসময়ে সে কি বাটনা বেটে কুটনো কুটে তোমাকে এক মুঠো ভাত রেঁধে দেবে? রোগী কি তোমার সেবা করবে? সে শিক্ষা কি তাদের আছে? ভগবান না করুন, কিন্তু সে দুঃসময়ে সে যদি তোমাকে ছেড়ে চলে আসে তো আমার সুরেশ নাম বদলে যা ইচ্ছা বলে ডেকাবে, দুঃখ করব না। মহিম চুপ করিয়া রহিল। সুরেশ পুনরায় কহিতে লাগিল, মহিম, তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলো অমঙ্গল কামনা করতে পারিনি। আমি অনেক ব্রাহ্মণ মহিলা দেখেছি, দু একটি ভালো যে দেখিনি তা নয়, কিন্তু আমাদের হিন্দু ঘরের মেয়েদের সঙ্গে তাদের তুলনাই হয় না। তোমার বিবাহে যদি প্রবৃত্তি হয়েছিল আমাকে বললে না কেন? আচ্ছা, যা হবার হয়েছে, আর তোমাকে সেখানে গিয়ে কাজ নেই। আমি কথা দিচ্ছি, এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না। যদি না পারি তখন না হয় তোমার যা ইচ্ছা করো। এর শ্রীচরণেই মাথা মুড়িও, আমি বাধা দেব না। কিন্তু একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আশৈশব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে, বলো রাখবে? মহিম পূর্ববৎ মৌন হইয়া রহিল, হ্যাঁ না কোনো কথাই কহিল না। কিন্তু বন্ধু যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত হইয়াছে তার সম্পূর্ণ অনুভব করিল। সুরেশ কহিল, মনে করে দেখো দেখি মহিম, ব্রাহ্মণা হয়েও তুমি যখন প্রথম ব্রাহ্মণ মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি তোমাকে বারংবার নিষেধ করিনি? তোমার জন্য এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না যে কপটতার কিছুমাত্র আবশ্যকতা ছিল? এমনইভাবে একটা না একটা বিড়ম্বনার ভেতর যে অবশেষে জড়িয়ে পড়বে আমি তখনই সন্দেহ করেছিলাম। মহিম এবার একটুখানি হাসিয়া কহিল, তা যেন মনে করেছিলে, কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার মতো কপটতা ছিল। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি সুরেশ, তুমি তো নিজে ভগবান পর্যন্ত মানো না, যে হিন্দু ঠাকুর দেবতা মানবে আমি ব্রাহ্মের মন্দিরেই যাই আর হিন্দুর মন্দিরেই যাই, তাতে তোমার কি যায় আসে? সুরেশ দীপ্তস্বরে কহিল, যা নেই তা আমি মানিনি, ভগবান নেই ঠাকুর দেবতা মিছে কথা, কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করিনি। সমাজকে আমি শ্রদ্ধা করি, মানুষকে পূজা করি। আমি জানি মানুষের সেবা করাই মনুষ্য জন্মের চরম সার্থকতা। যখন হিন্দুর বংশে জন্মেছি তখন হিন্দু সমাজ রক্ষা করাই আমার কাজ। আমি প্রাণান্তে তোমাকে ব্রাহ্ম ঘরে বিবাহ করে ব্রাহ্মের দল পুষ্টি করতে দেব না। কেদার মুখুজ্জের মেয়েকে বিবাহ করবে বলে কি কথা দিয়েছ? না, কথা যাকে বলে তা এখনো দেইনি। দাওনি তো? বেশ, তবে চুপ করে বসে থাকো গে, আমি এই মাসের মধ্যেই তোমার বিবাহ দিয়ে দেব। আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেছি তোমায় কে বললে? তুমিও চুপ করে বসে থাকো গে, আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব। কেন অসম্ভব? কি করেছ? এই স্ত্রী লোকটাকে ভালোবেসেছ? আশ্চর্য নয়। কিন্তু এই ভদ্রমহিলার সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ। সম্ভ্রমের সঙ্গে কথা আমি বলতে জানি, আমাকে শেখাতে হবে না। আমি সেই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত জিজ্ঞেস করতে পারি কি? জানি না। জানো না? 20, 25, 30, 40 কিংবা আরও বেশি।
কিছুই জানো না? না, তোমার চেয়ে ছোট না বড় তাও বোধ করি জানো না? না, যখন তোমাকে ফাঁদে ফেলেছেন তখন নিতান্ত কচি হবেন না, অনুমান করা বোধ করি অসঙ্গত নয়, কি বলো? না, তোমার পক্ষে কিছুই অসঙ্গত নয়, কিন্তু আমার এখন একটু কাজ আছে সুরেশ, একবার বাইরে যেতে চাই। সুরেশ কহিল, বেশ তো মহিম, আমারও এখন কিছু কাজ নেই, চলো তোমার সঙ্গে একটু ঘুরে আসি। দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল, তোমাকে আজ যে ইচ্ছে করেই ব্যথা দিলাম এ কথা বোধ করি বুঝিয়ে বলবার প্রয়োজন নেই। মহিম কহিল, না। সুরেশ তেমনই মৃদুকণ্ঠে প্রশ্ন কহিল, কেন দিলাম মহিম? মহিম হাসিল, কহিল, পূর্বেরটা যদি না বুঝলেও বুঝিয়ে থাকে আশা করি এটাও তোমাকে বুঝতে হবে না। তাহার একটা হাত সুরেশের হাতের মধ্যে ধরা ছিল। সুরেশ আর্দ্র চিত্তে তাহাতে ঈশ্বর একটু চাপ দিয়ে বলিল, না মহিম, তোমাকে বুঝাতে চাই না, সংসারে সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না, তবু আজ আমি তোমার মুখের উপরেই বলছি, তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেকও পারোনি। তুমি গ্রাহ্য করো না বটে, কিন্তু তোমার এতটুকু ক্লেশও আমি কোনোদিন সইতে পারি না। ছেলেবেলায় এ নিয়ে কত ঝগড়া হয়ে গেছে একবার মনে করে দেখো, এখন এতকাল পরে যার জন্য আমাকেও পরিত্যাগ করছো মহিম, তাকে নিয়ে জীবনে সুখী হবে যদি নিশ্চয়ই জানতাম, আমার সমস্ত দুঃখ আমি হাসি মুখে সহ্য করতে পারতাম, কখনো একটা কথা কইতাম না। মহিম কহিল, তাকে নিয়ে সুখী হতে না পারি কিন্তু তোমাকে ত্যাগ করব কেমন করে জানলে? তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করব। কেন? আমি তো তোমার ব্রাহ্ম বন্ধু হতে পারতাম। না, কোনো মতেই না, ব্রাহ্মণদের আমি দু চোখে দেখতে পারি না, আমার ব্রাহ্ম বন্ধু একটিও নেই। তাদের দেখতে পারো না কেন? অনেক কারণ আছে, একটা এই যে যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে তাদের ভালো বলে আমি কোনো মতেই কাছে টানতে পারি না। তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা, সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেয় বলে প্রতিপন্ন করতে চায় তাদের ভালো তাদের থাক, আমার তারা শত্রু। মহিম মনে মনে অসহিংস হইয়া উঠিতেছিল, কহিল, এখন কি করতে বলো তুমি? সুরেশ কহিল, তাই তো, এতক্ষণ ধরে ক্রমাগত বলছি। আচ্ছা, আরও একবার বলো, এই যুবতীটির মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে, অন্তত একটা মাস দেখা করতে পারবে না, কিন্তু তাতেও যদি না কাটে, যদি মোহের বড় আরও কিছু থাকে? সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়া কহিল, ওসব আমি বুঝি না মহিম, আমি বুঝি তোমাকে ভালোবাসি, এবং আরও কত বেশি ভালোবাসি আমার আপনার সমাজকে। তবে একটিবার ভেবে দেখো, তোমার ছেলেবেলা সেই বসন্তের কথাটা, আর মুঙ্গেরের গঙ্গায় নৌকা ডুবে যখন দুইজন মরতে বসেছিলাম, বিস্তৃত কাহিনী স্মরণ করিয়া দিলাম বলে আমাকে মাফ করো মহিম, আমার আর কিছু বলবার নেই, আমি চললাম, বলিয়া সুরেশ আকস্মাৎ দ্রুতবেগে পিছন ফিরিয়া চলে গেল। সুরেশের একদিকে গায়ে জোর ছিল যেমন অসাধারণ, অন্যদিকে অন্তরটা ছিল তেমনি কমল, তেমনই স্নেহশীল। পরিচিত অপরিচিত কাহারও কোনো দুঃখে কষ্টের কথা শুনিলে তাহার কান্না আসিত, সে ছেলেবেলায় কখনো একটা মশামাঝি পর্যন্ত মারিত না, জৈন মারোয়ারিদের দেখা দেখি কতদিন সে পকেট ভরিয়া সুজি এবং চিনি লইয়া স্কুল কামাই করিয়া গাছতলায় গাছতলায় ঘুরিয়া পিপিলিকা ভোজন করাইয়াছে, জীবনে কতবার যে মাছ মাংস ছাড়িয়াছে এবং ধরিয়াছে তাহার সংখ্যা নাই। যাহাকে ভালোবাসিত তাহার জন্য কি করিয়া যে কি করিবে
তাহা ভাবিয়া পাইত না। স্কুলে মহিম ছিল ক্লাসের মধ্যে সকলের চেয়ে ভালো ছেলে, অথচ তার জামা কাপড় ছেঁড়া খোড়া, পায়ের জুতার চিহ্ন পুরাতন, দেহটি শীর্ণ, মুখখানি ম্লান, এইসব দেখিয়াই সে তাহার প্রতি প্রথমে আকৃষ্ট হইয়াছিল এবং অত্যল্পকালের মধ্যে উভয়ের এই আকর্ষণ বন্যার জলের মতো এমনই বাড়িয়া উঠেছে সমস্ত বিদ্যালয়ের ছেলেদের তাহা একটা আলোচনার বিষয় হইয়া পড়ে। মহিম ছাত্রবৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইয়া এই চারিটি টাকা মাত্র সম্বল করিয়া কলকাতায় আসে এবং স্বগ্রামস্থ একজন মুদির দোকানে থাকিয়া স্কুলে ভর্তি হয়। এই সময় হইতে সুরেশ অনেক প্রকারে বন্ধুকে নিজের বাড়িতে আনিয়া রাখিবার চেষ্টা করে, কিছুতেই তাহাতে রাজি করাইতে পারে নাই। এইখানে থাকিয়াই মহিম কোনোদিন আতপিটা খাইয়া কোনোদিন উপোস করিয়া এন্ট্রান্স পাস করে। ইহার পরের ঘটনা পূর্ব পরিচ্ছদে বর্ণিত হইয়াছে। সেই দিন হইতে সপ্তাহের মধ্যে সুরেশ মহিমের দেখা না পাইয়া তাহার বাসায় আসে উপস্থিত হইল। আজ কি একটা পর্ব উপলক্ষে স্কুল কলেজ বন্ধ ছিল, বাসায় আসিয়া শুনিল মহিম সেই যে সকালে বাহির হইয়াছে এখনো ফিরে নাই, সে যে পটলডাঙ্গার কেদার মুখর্জির বাড়িতে ছুটির দিনটা কাটাইতে গিয়েছে, সুরশ্বির তাহাতে সংশয় মাত্র রহিল না। সে নির্লজ্জ বন্ধু তাহার আশৈশব সক্ষর সমস্ত মর্যাদা সামান্য একটা স্ত্রীলোকের মোহে বিপর্জন দিয়া সাতটা দিনও ধৈর্য ধরিতে পাইল না, ছুটিয়া গেল। মুহূর্তের মধ্যেই তাহার বিরুদ্ধে একটা বিদ্বেষের বন্যি সুরেশের বুকের মধ্যে আকস্মিক অগ্নুপাতের মতো প্রজ্বলিত হইয়া উঠিল। সে ক্ষণকাল বিচার না করিয়াই গাড়িতে উঠিয়া সোজা পটলডাঙ্গার দিকে হাঁকাইতে কোচম্যানকে হুকুম করিয়া দিল এবং মনে মনে বলিতে লাগিল, ওরে বেহায়া, ওরে অকৃতজ্ঞ, তোর যে প্রাণটা আজ ওই স্ত্রী লোকটাকে দিয়ে ধন্য হয়েছিস, সে তোর প্রাণ থাকত কোথায়? নিজের প্রাণ তুচ্ছ করে দুই দুইবার কে তোকে ফিরিয়ে দিয়েছে, তার কি এতটুকু সম্মানও রাখতে নাই রে? কেদার মুখর্জির বাড়ির গরিবটা সুরেশের জানা ছিল। সামান্য দুই একটা জিজ্ঞাসাবাদের দ্বারা গাড়ি ঠিক জায়গায় আসিয়া পৌঁছাইল। অবতরণ করিয়া সুরেশ বেহারাকে প্রশ্ন করিয়া সোজা উপরে বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। নিচে ঢালা বিছানার উপর একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক তাকিয়া ঠেস দিয়া বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন। তিনি চাহিয়া দেখিলেন সুরেশ নমস্কার করিয়া নিজের পরিচয় দিল, আমার নাম শ্রী সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমি মহিমের বাল্যবন্ধু। বৃদ্ধ প্রতি নমস্কার করিয়া চশমাটি মুড়িয়া রাখিয়া বলিলেন, বসুন। সুরেশ আসন গ্রহণ করিল, কহিল, মহিমের বাসায় এসে শুনলাম সে এখানেই আছে, তাই মনে করলাম এই সুযোগে মহাশয়ের সঙ্গে একবার পরিচিত হয়ে যাই। বৃদ্ধ বললেন, আমার পরম সৌভাগ্য আপনি এসেছেন, কিন্তু মহিম এদিকে 10-12 দিন আসেনি, আমরা সকালে ভেবেছিলাম কি জানি তিনি কেমন আছেন। সুরেশ মনে মনে একটু আশ্চর্য হইয়া কহিল, কিন্তু তার বাসার লোকে যে বললেন। বৃদ্ধ কহিলেন, আর কোথাও গেছেন বোধ হয়, যা হোক ভালো আছেন শুনে নিশ্চিন্ত হলেন। পথে আসতে আসতে সুরেশ যে সকল উদ্ধত সংকল্প মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল বৃদ্ধের সম্মুখে তাহাদের ঠিক রাখিতে পারিল না। তাহার শান্ত মুখে ধীর মৃদু কথাগুলো তাহার ভিতরে উত্তাপ অনেক পরিমাণে শীতল করিয়া দিল, তথাপি সে নিজের কর্তব্য বিস্মৃত হইল না। সে মনে মনে এই বলিয়া নিজেকে উত্তেজিত করিতে লাগিল যে, ইনি যত ভালোই হন ব্রাহ্ম তো বটে, সুতরাং ইহার সমস্ত শিষ্টাচারই কৃত্রিম, ইহার এমন করিয়াই নির্বোধ ভুলাইয়া নিজেদের কাজ আদায় করিয়া লন, অতএব এই সমস্ত শিকারী প্রাণীদের সম্মুখে কোনো মতেই আত্মবিস্মৃতি হইয়া কাজ করিলে চলিবে না। যেমন করিয়াই হোক ইহাদের গ্রাস হইতে বন্ধুকে মুক্ত করিতে হইবে। সে কাজের কথা পাড়িল,
কহিল, মহিম আমার ছোটবেলার বন্ধু, এমন বন্ধু আমার আর নেই, যদি অনুমতি করেন তার সম্বন্ধে আপনার সঙ্গে দু একটা কথা বলার আলোচনা করি। বৃদ্ধ একটুখানি হাসিয়া বললেন, স্বচ্ছন্দে করতে পারেন, আপনার নাম আমি তার মুখে শুনেছি। সুরেশ কহিল, মহিমের সঙ্গে আপনার কন্যার বিবাহ স্থির হয়ে গেছে? বৃদ্ধ কহিলেন, হ্যাঁ, একরকম স্থির বই কি। সুরেশ কহিল, কিন্তু মহিম তো আপনাদের ব্রাহ্ম সমাজভুক্ত নয়, তবু বিবাহ দেবেন? বৃদ্ধ চুপ করিয়া রহিলেন। সুরেশ কহিল, আচ্ছা সে কথা এখন থাক, কিন্তু তার কিরূপ সঙ্গতি, স্ত্রী পুত্র প্রতিপালন করার যোগ্যতা আছে কি না, পাড়াগায়ের বিরুদ্ধে হিন্দু সমাজের মধ্যে, ভাঙা মেটে বাড়ির মধ্যে আপনার কন্যা বাস করতে পারবেন কি না পারলে তখন মহিম কি উপায় করবে, এ সকল চিন্তা করে দেখেছেন কি? বৃদ্ধ কেদার মুখার্জি একেবারে সোজা হইয়া উঠিয়া বসিলেন। বললেন, কই, এ সকল ব্যাপার তো আমি শুনিনি, মহিম কোনোদিন তো এইসব কথা বলেনি। সুরেশ কহিল, আমি কিন্তু এ সকল চিন্তা করে দেখেছি, মহিমকে বলেছি, এবং আজ এই সকল অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন করবার জন্যই আপনার নিকট উপস্থিত হয়েছি। আপনার কন্যার বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন, কিন্তু আমার পরম বন্ধু যে এই দায়িত্ব কাঁধে নিয়ে অসহ্য ভারে চিরদিন জীবন্মৃত হয়ে থাকবেন সে তো আমি কোনো মতেই ঘটতে দিতে পারিনি। কেদারবাবু পাংশুমুখে কহিলেন, আপনি বলেন কি সুরেশবাবু? বাবা, একটি 17-18 বছরের মেয়ে হঠাৎ ঘরে ঢুকিয়া পিতার কাছে একজন অপরিচিত যুবককে দেখে স্তব্ধ হইয়া থামিয়া গেল। কি অচলা, এসো মা বসো, লজ্জা কি মা, ইনি আমাদের মহিমের পরম বন্ধু। মেয়েটি একটুখানি অগ্রসর হইয়া হাত তুলিয়া সুরেশকে নমস্কার করিল। সুরেশ দেখিল মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণ, ছিপছিপে পাতলা গঠন, কপোল চিবুক ললাট, সমস্ত মুখের ডোলটি অতিশয় সুশ্রী এবং সুকুমার, চোখ দুটির দৃষ্টিতে একটি স্থির বুদ্ধির আভা। নমস্কার করিয়া সে অদূরে উপবেশন করিল। সুরেশ তার মুখের পানে চাহিয়া চক্ষের পলকে মুগ্ধ হইয়া গেল। তাহার পিতা বলিয়া উঠিলেন, মহিমের ব্যাপারটা শুনেছ মা? আমরা ভেবেছিলাম সে আসে না কেন। ওই শোনো, ইনি পরম বন্ধু বলেই তো কষ্ট করে জানাতে এসেছিলেন, নইলে কি হতো বলতো? কে জানতো সে এমন বিশ্বাসঘাতক, এমন মিথ্যাবাদী, তার পাড়াগায়ে শুধু একটা মেটে ভাঙা বাড়ি, তোমাকে খাওয়াবে কি? তার নিজেরই মোটা ভাত কাপড়ের সংস্থান নেই। উফ, কি ভয়ানক, এমন লোকের মনের মধ্যেও এত বিষ ছিল। হ্যাঁ, কথাগুলো শুনিয়া অচলার মুখ পানসুর হয়ে গেল, কিন্তু সুরেশের মুখের উপরেও কে যেন কালি লেপিয়ে দিল। সে নির্বাক কাঠের পুতুলের মতো মেয়েটির পানে চাহিয়ে স্থির হইয়া বসিয়ে রহিল। সুরেশের একবার মনে হইল তাহার নিষ্ঠুর সত্য অচলার বুকের ভেতর গিয়া যেন গভীর হইয়া বিধিল, কিন্তু বিদ্যা সেদিকে দিকপাত করিলেন না, বরঞ্চ কন্যাকে ইঙ্গিত করিয়া বলিতে লাগিলেন, সুরেশবাবু, আপনি যে প্রকৃত বন্ধুর কর্তব্য করতে এসেছেন এ কথা আমরা কেউ যেন ভ্রমেও না অবিশ্বাস করি। হোক না অপ্রিয়, হোক না কঠোর, কিন্তু তবু এই যথার্থ ভালোবাসা। মা যখন তার পীড়িত শিশুকে অন্য থেকে বঞ্চিত করেন সে কি তার কঠোর ঠেকে না? কিন্তু তবুও সে তো কাজ তাকে করতে হয়। সত্য বলছি সুরেশবাবু, মহিম যে আমাদের প্রতি এত বড় অন্যায় করতে পারেন এ আমি স্বপ্নেও ভাবিনি। বছর দুই পূর্বে সমাজে যখন তার কথার ব্যবহারে মুগ্ধ হয়ে আমি নিজেই তাকে সসম্মানে বাড়িতে ডেকে এনে অচলার সঙ্গে আলাপ করাই দিই, সে কি এমনি করেই তার প্রতিফল দিলে? উফ, এত বড় প্রবঞ্চনা আমার জীবনে দেখিনি বলিয়া কেদারবাবু ভিতরের আবেগে উঠিয়া ঘরের মধ্যে পায়চারি করিতে লাগিলেন। সুরেশ এবং অচলা উভয়ে নীরব,
এবং অধমুখে বসিয়া রহিল। কেদারবাবু হঠাৎ এক সময় দাঁড়াইয়া পড়িয়া মেয়েকে উদ্দেশ্য করিয়া বলিয়া উঠিলেন, না মা অচলা, এ চলবে না, কোনো মতেই না। সুরেশবাবু, আপনি যেমন কর্তব্য সকলের উপর রেখে বন্ধুর কাজ করতে এসেছেন, আমিও সেই কর্তব্যকেই সম্মুখে রেখে পিতার কাজ করব। অচলের সঙ্গে মহিমের সম্বন্ধটা যতদূর অগ্রসর হয়েছে তাতে যদি বিনা প্রমাণে আমার বাড়ির দরজা তার মুখের উপর বন্ধ করে দিই ঠিক হবে না, সেজন্য একটা প্রমাণ চাই। আপনি মনে করবেন না সুরেশবাবু, আপনার কথায় আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাও আমার কর্তব্য। কি মা অচলা, একটা প্রমাণ নেওয়া আমাদের উচিত কি না? উভয় তেমনি নীরবে বসিয়া রহিল। উচিত অনুচিত কোনো মন্তব্যই কেউ প্রকাশ করিল না। কেদারবাবু ক্ষণকাল অপেক্ষা করিয়াই বলিলেন, কিন্তু এই প্রমাণের ভার আপনারই উপর সুরেশবাবু। মহিমের সাংসারিক অবস্থা জানা তো দূরে থাক, কোন গ্রামে যে তার বাড়ি তাই আমরা জানিনি। বেহারা আসিয়া জানাইল নিচে বিকাশবাবু অপেক্ষা করিতেছেন। সংবাদ শুনিয়া কেদারবাবু শুষ্ক হইয়া উঠিলেন, বললেন, আজ তো আর আসবার কথা ছিল না। আচ্ছা বলো গে, আমি যাচ্ছি। ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন, সুরেশবাবু আমাকে মিনিট পাঁচেক মাফ করতে হবে, লোকটাকে বিদায় করে আসি, যখন এসেছে তখন দেখা না করে নড়বে না তো। মা অচেলা, সুরেশবাবুকে আমাদের পরম বন্ধু বলে মনে করবে, যা তোমার জানবার প্রয়োজন এর কাছে থেকে জেনে নাও, আমি এলাম, বলিয়া তিনি নিচে নামিয়া গেলেন। তখন মুহূর্তকালের জন্য চোখাচোখি করিয়া উভয়ে মাথা হেঁট করিল। সুরেশ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ধীরে ধীরে কহিল, আমরা উভয়ে আশৈশব বন্ধু, কিন্তু তার ব্যবহারে আপনাদের কাছে আমার লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। অচলা মৃদুকণ্ঠে কহিল, তার জন্য আপনার কোনো লজ্জার কারণ নেই। সুরেশ কহিল, আপনি বলেন কি, তার এই কপট আচরণে এই পাষণ্ডের মতো ব্যবহারে আমি বন্ধু হয়ে যদি লজ্জা না পাই তো আর কে পাবে বলুন দেখি। কিন্তু তখনই আমার বোঝা উচিত ছিল যে সে যখনই আমাকে আগাগোড়া গোপন করে গেছে তখন ভিতরে কোথাও একটা বড় রকমের গলদ আছে। অচলা কহিল, আমরা ব্রাহ্ম সমাজের, কিন্তু আপনি এ সমাজের কোনো লোকের কোনো সংস্রবে থাকতে চান না বলেই বোধ করি তিনি আমাদের উল্লেখ আপনার কাছে করেননি। কথাটা সুরেশের ভালো লাগিল না। অচলা যে তাহারই মুখের উপর মহিমের দোষ খালনের চেষ্টা করিবে ইহা সে ভাবে নাই। শুষ্ক স্বরে জিজ্ঞাসা করিল, এ খবর আপনি মহিমের কাছে শুনেছেন আশা করি? অচলা মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ তিনি একদিন বলেছিলেন। সুরেশ বলিল, আমার দোষের কথা সে বলতে ভুলিনি দেখছি। অচলা ম্লানভাবে একটুখানি হাসিয়া কহিল, এ আর দোষের কথা কি, সকল মানুষের প্রবৃত্তি একরকমের নয়। যারা আপনাদের সংস্রব ছেড়ে চলে গেছে তাদের যদি আপনাদের ভালো না লাগে তো আমি দোষের মনে করতে পারি নে। এর উত্তরটা যদি সুরেশের মনের মতো এবং আর কোথাও শুনিলে হয়তো সে লাফাইয়া উঠিত, কিন্তু এই সংযতবাদিনী তরুণী ব্রাহ্ম মহিলার মুখ হইতে ব্রাহ্ম সমাজের প্রতি তাহার একান্ত বিতৃষ্ণার কথা শুনিয়া আজ তাহার কিছুমাত্র আনন্দদয় হইল না। বস্তুত এইসব দলাদলির মীমাংসা শুনিতেই সে কথাটা বলেও নাই, বরঞ্চ প্রত্যুত্তরে নিজের সম্বন্ধে ইহাও জানিতে চাইয়াছিল মহিমের মুখ হইতে তাহার আর কোন সদ্গুণের বিবরণ তাহার কানে গিয়েছে কিনা। অচলা বোধ করি এই প্রচ্ছন্ন অভিলাষ অনুমান করতে পারিল না, তাই প্রশ্নটা সোজা জবাব দিয়েই চুপ করিয়া রহিল। সুরেশ ক্ষুণ্ণ হইয়া কহিল, আপনাদের প্রতি আমার সামাজিক বিদ্বেষ আছে কি না সে আলোচনা মহিম করুক, কিন্তু তার উপর আমার যে লেশমাত্র বিদ্বেষ নেই এই কথাটা আপনি আমার মুখ থেকেও অবিশ্বাস করবেন না। তবুও হয়তো আমি তার সাংসারিক প্রসঙ্গ এখানে তুলতে আসতাম না যদি না সে আমার কাছে সেদিন সত্য কথাটা অস্বীকার করত। অচলা সুরেশের মুখের উপর স্থির দৃষ্টি রাখিয়া
অবিচলিত স্বরে কহিল, তিনি তো কখনোই মিথ্যা বলেন না। এইবার সুরের বাস্তবিকই বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। মেয়ে মানুষের মুখ দিয়া যে এমন শান্ত অথচ দৃঢ় প্রতিবাদ বাহির হইতে পারে ক্ষণকাল ইহা যেন ভাবিয়াই পাইল না। কিন্তু সে ওই মুহূর্তকালের জন্যই জীবনে যে সংযম শিক্ষা করে নাই তাই পরক্ষণেই আত্মবিস্মৃত হইয়া রুক্ষস্বরে বলে উঠিল, আমাকে মাপ করবেন, কিন্তু সে আমার বাল্যবন্ধু, আপনার চেয়ে তাকে আমি কম জানি নে। এখানে নিজেকে আবদ্ধ করে স্পষ্ট অস্বীকার করাটাকে আমি সত্যবাদিতা বলতে পারিনি। অচলা তেমনি শান্ত মৃদু কণ্ঠে বলিল, তিনি তো এখানে নিজেকে আবদ্ধ করেননি। সুরেশ কহিল, আপনার বাবা তো তাই বললেন, তাছাড়া নিজের হীন অবস্থা আপনাদের কাছে গোপন করাটাকেও কি সত্যপ্রিয়তা বলা চলে না? স্ত্রী পুত্র প্রতিপালন করবার অক্ষমতা অপরের কাছে না হোক, অতঃপর আপনার কাছেও তো তার অকপটে প্রকাশ করা উচিত ছিল। অচলা নীরব হইয়া রহিল। সুরেশ বলিতে লাগিল, আপনি যে এত করে তার দোষ ঠাকছেন, আপনি বলুন দেখি, সমস্ত কথা পূর্বাহ্নে জানতে পারলে কি তাকে এতটা প্রশ্রয় দিতে পারতেন? অচলা তেমনি নীরবে বসিয়া রহিল। তাহার কাছে কোনো প্রকার জবাব না পাইয়া সুরেশ অধিকতর উত্তেজিত হইয়া কহিতে লাগিল, আমার কাছে সে নিজের মুখে স্বীকার করেছে যে এই কলকাতা শহরে আপনাকে প্রতিপালন করবার তার সাধ্য নেই, সংকল্প নেই। তার সেই ক্ষুদ্র সংকীর্ণ গ্রামে একটা অত্যন্ত বিরুদ্ধ হিন্দু সমাজের মধ্যে সে যে আপনাকে একখানা অস্বচ্ছ ভাঙা মেটে বাড়িতে টেনে নিয়ে যেতে চায়, সে কথা কি আপনাকে তার বলা কর্তব্য নয়? এত দুঃখ আপনি সহ্য করতে প্রস্তুত কি না এও কি জিজ্ঞেস করা সে আবশ্যক বিবেচনা করে না? বলিয়া উত্তরের জন্য চোখ তুলিয়া দেখিল। অচলা চিন্তিত আদমুখে স্থির হইয়া বসিয়া আছে। জবাব না পাইলেও সুরেশ বুঝিল তাহার কথায় কাজ হইয়াছে। কহিল, দেখুন, আপনার কাছে এখন আমি সত্য কথাই বলবো। আজ আমি আমার বন্ধুকে বাঁচাবার সংকল্প করেই শুধু এসেছিল, সে বিপদে না পড়ে, এই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখন দেখছি তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য, কারণ তার বিপদ ইচ্ছাকৃত, কিন্তু আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে। এই মাত্র আপনার বাবা যখন আমাকেই প্রমাণ করবার ভার দিলেন, তখন মনে হয়েছিল বন্ধুর বিরুদ্ধে ভার আমি গ্রহণ করব না, কিন্তু এখন দেখছি এ কাজ আমাকে করতেই হবে, না করলে অন্যায় হবে। অচলা কহিল, কিন্তু তিনি শুনলে কি দুঃখিত হবেন না? সুরেশ কহিল, উপায় নেই, যে লোক পাষণ্ডের মতো আপনাকে এত বড় প্রবঞ্চনা করেছে, বন্ধু হলেও তার সুখ দুঃখ চিন্তা করার প্রয়োজন মনে করিনি। কিন্তু বিপদ হয়েছে এই যে আমি তাদের গ্রামের নামটাও জানিনি, কোনো উপায়ে আজ যদি সেটে মাত্র জানতে পাই কাল সকালেই নিজে গিয়ে সেখানে উপস্থিত হব, সমস্ত প্রমাণ টেনে এনে আপনার বাবার সম্মুখে উপস্থিত করে বন্ধুর পাপের প্রায়শ্চিত্ত করব। অচলা কহিল, কিন্তু আপনি কেন এত কষ্ট করবেন, বাবাকে বলুন না, তিনি তার বিশ্বাসী কোনো লোক দিয়ে সমস্ত সংবাদ জেনে নিন, চব্বিশ পরগনার রাজপুর গ্রাম তো বেশি দূর নয়। সুরেশ আশ্চর্য হয়ে বলিল, রাজপুর? তাহলে গ্রামের নামটা যে আপনি জানেন দেখছি, আর কিছু জানেন? আসলে সহজভাবে কহিল, আপনি যা বললেন আমি ওইটুকু জানি, রাজপুরের উত্তর পাড়ায় একখানি মেটে বাড়ি আছে, ভিতরে গুটি তিনেক ঘর, বাইরে চণ্ডী মণ্ডপ, তাতে গ্রামের পাঠশালা বসে। সুরেশ জিজ্ঞাসা করিল, মহিমের সাংসারিক অবস্থা? অচলা কহিল, সে বিষয়ে আপনি যা বললেন তাই, সামান্য কিছু সম্পত্তি আছে, তাতে কোনো মতে দুঃখে কষ্টে গ্রাসাধ্য চলে মাত্র। সুরেশ কহিল, আপনি তো তাহলে সমস্ত জানেন দেখছি। অচলা কহিল, এইটুকু জানি, কারণ এইটুকুই তাকে একদিন জিজ্ঞাসা করেছিল, আর আপনি তো জানেন তিনি কখনো মিথ্যা কথা বলেন না।
সুরেশ সমস্ত মুখ কালিবর্ণ করিয়া বলিল, যখন সমস্তই জানেন তখন আপনাদের সতর্ক করতে আসাটা আমার পক্ষে নিতান্তই একটা বাহুল্য কাজ হয়েছে। দেখছি আপনাকে সে ঠকাতে চায়নি। অচলা কহিল, আমি কিছু কিছু জানি বটে, কিন্তু আপনি তো আমাকে জানাতে আসেননি। আপনি যাকে জানাতে এসেছিলেন তিনি এখনো জানেন না। তবে যদি বলেন আমি যতটুকু জানি বাবাকে জানাতে পারি। সুরেশ উদাস কণ্ঠে কহিল, আপনার ইচ্ছে, কিন্তু আমাকে গিয়ে মাহিমকে সমস্ত কথা জানিয়ে তার কাছে ক্ষমা চাইতে হইবে, তবে আমি স্থির হতে পারব। অচলা জিজ্ঞাসা কহিল, তার কি কিছু আবশ্যক আছে? সুরেশ পুনরায় উত্তেজিত হইয়া উঠিল, কহিল, আবশ্যক নেই? না জেনে তার উপর যে সকল মিথ্যা দোষব আজ করেছি সে অপরাধ আমার কত বড়, আপনি কি মনে মনে তা বোঝেননি? তাকে জুয়া চোর মিথ্যাবাদী কিছু বলতেই বাকি রাখিনি। এ সকল কথা তার কাছে স্বীকার না করে কেমন করে আমি পরিত্রাণ পাব? অচলা কিছুক্ষণ চুপ করিয়া ধীরে ধীরে কহিল, বরঞ্চ আমি বলি, এসবের কিছুই দরকার নেই সুরেশবাবু। মনে মনে ক্ষমা চাওয়ার চেয়ে প্রকাশ্যে চাওয়াটাই যে সকল সময় সবচেয়ে বড় জিনিস, এ আমি স্বীকার করিনি। তিনি শুনতে পেলেই যখন ব্যথা পাবেন তখন কাজ কি তাকে শুনিয়ে? আমি বাবাকেও বরঞ্চ নিষেধ করে দেব যেন আপনার কথা তাকে না বলেন। সুরেশ কহিল, আচ্ছা। তারপরে অচলার মুখের দিকে কিছুক্ষণ নিঃশব্দ চাহিয়া থাকিয়া বলিল, আমি একটা জিনিস বারবার লক্ষ্য করেছি যে মহিম কোনো কারণেই এতটুকু ব্যথা না পায়, এই আপনার একমাত্র চেষ্টা। বেশ তাই হোক, আমি তাকে কোনো কথাই বলবো না। আজ তার সম্বন্ধে আমার মনে যত কথা উঠছে তাও বলতে চাইনি, কিন্তু আপনাকে একটা কথা না বলে কিছুতেই বিদায় হতে পারছি না। অচলা স্নিগ্ধ চক্ষু দুটি তুলিয়া কহিল, বেশ বলুন। সুরেশ কহিল, তার কাছে ক্ষমা চাইতে পেলুম না, কিন্তু আপনার কাছে চাইছি, আমার মাফ করুন বলিয়া সে হঠাৎ দুই হাত যুক্ত করিল। ছিও কি করেন বলি, অচলার চক্ষের নিমেষে হাত দুটি ধরিয়া ফেলিয়াই তৎক্ষণাৎ ছাড়িয়ে দিয়ে কহিল, এ কি ভীষণ অন্যায় বলুন তো। বলিতে বলিতে তার সমস্ত মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সুরেশের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। এ আশ্চর্য স্পর্শ, সলজ্জ মুখের অপরূপ রক্তিম দীপ্তি চোখের পলকে তাকে একেবারে অবশ করিয়া ফেলিল। সে অচলার অবনত মুখের পানে কিছুক্ষণ স্তব্ধভাবে চাহিয়া থাকিয়া অবশেষে ধীরে ধীরে কহিল, না, আমি কোনো অন্যায় করিনি, বরঞ্চ আমার সহস্র কোটি অন্যায়ের মধ্যে যদি কোনো ঠিক কাজ হয়ে থাকে তো সেই। আপনি ক্ষমা করলেই আমার মনের সমস্ত ক্ষোভ ধুয়ে মুছে যাবে। অচলা কাতর হইয়া কহিল, আপনি অমন কথা কিছু বলবেন না, যাকে দু দুবার মৃত্যুর গ্রাস থেকে ফিরিয়ে এনেছেন তাও শুনেছেন? শুনেছি, আপনার মতো সুহৃদয় তার আর কে আছে? না, বোধহয় আপনি ছাড়া আর কেউ নেই, আর সেই সুবাদে আমরা দুজন। অচলার মুখের উপর আবার একটুখানি রাঙা আভা দেখা দিল। সে কহিল, হ্যাঁ বন্ধু, আপনি তাকে মরণের পর থেকে ফিরিয়ে এনেছেন, তাই তার সম্বন্ধে আপনার কোনো কাজই আমি অন্যায় বলে ভাবতে পারিনি। মনের মধ্যে কোনো ক্ষোভ, কোনো লজ্জা আপনি রাখবেন না। ক্ষমা কথাটা উচ্চারণ করলে আপনার যদি তৃপ্তি হয় আমি তাও বলতে রাজি ছিলুম, যদি না আমার মুখে বাধত। আচ্ছা, কাজ নেই বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার বাবার সঙ্গে দেখা হলো না, তিনি বোধহয় ব্যস্ত আছেন, মহিমের সঙ্গে হয়তো আবার কোনো দিন আসতে পারি, নমস্কার। অচল একটুখানি হাসিয়া কহিল, নমস্কার, কিন্তু তার সঙ্গে যে আসতে হবে এর তো কোনো মানে নেই। সত্যি বলছেন? সত্যিই বলছি, আমার পরম সৌভাগ্য বলিয়া সুরেশ আর একবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। বাহিরে আসিয়া যেন নেশার মতো তাহার সমস্ত দেহমন চলিতে লাগিল। আকাশের খর রৌদ্র যখন নিস্তেজ হইয়া পড়িতেছিল সে গাড়ি ফিরাইয়া দিয়া একাকী পদব্রজে বাহির হইয়া পড়িল। ইচ্ছা কলিকাতার জনাকীর্ণ কোলাহলময়
রাজপথের মধ্যে আপনাকে সম্পূর্ণ মগ্ন করিয়া দিয়া অবস্থাটা একবার ভাবিয়া লয়। অচলার মুখ, অবয়ব, ভাষা, ব্যবহার সমস্তই তাহার শুরু হইতে শেষ পর্যন্ত পুনঃ পুনঃ মনে করিয়া নিজেকে যেন ছোটো বলিয়া বোধ হইতে লাগিল। সে মুখের সৌন্দর্যে অলকিত্য ছিল না, কথায় ব্যবহারে জ্ঞান বিদ্যাবুদ্ধির অপরূত্ব কোথাও এতটুকু প্রকাশ পায় নাই। তথাপি কেমন করিয়া যেন কেবলই মনে হইতে লাগিল, এমন একটা বিস্ময়কর বস্তুই মাত্র সে দেখিয়া আসিয়াছে যাহা এতদিন কোথাও তার চোখে পড়ে নাই। পথে চলিতে চলিতে আপনাকে আপনি অনক্ষণ এই প্রশ্ন করিতে লাগিল, এই বিস্ময় কিসের জন্য? কিসে তাহাকে আজ এতখানি অভিভূত করিয়া দিয়াছে? এই তরুণীর মধ্যে এমন কোনো জিনিস আসছে দেখতে পাইয়াছে যাহাতে আপনাকে আপনি লীন মনে করিয়াও তার সমস্ত অন্তরটা কি এক অপরিগত সার্থকতায় ভরিয়া গিয়াছে। ওই মেয়েটির সত্যিকার কোনো পরিচয় এখনো তাহার ভাগ্যে ঘটেনি বটে, কিন্তু সে যে বড়, অনেক বড়, তাহাকে লাভ করা যে কোনো পুরুষের পক্ষে যে দুর্ভাগ্য নয়, এ সংশয় একটিবারও তাহার মনে উদয় হল না কেন। ভাবিতে ভাবিতে হঠাৎ এক সময়ে তাহার চিন্তার ধারা ঠিক জায়গাটিতে আঘাত করিয়া বসিল। তাহার মনে হইল, এই যে মেয়েটি শিক্ষায়, জ্ঞানে, বয়সে হয়তো সকল বিষয়ে তাহার অপেক্ষা ছোট হইয়াও, এই দ্বন্দ্ব কয়েকের আলাপে তাহাকে এমন করিয়া পরাজিত করিয়া ফেলিল, সে শুধু তাহার অসাধারণ সংযমের বলে। তাই সে এত শান্ত হইয়াও এত দৃঢ়, এত জানিয়াও এমন নির্বাক। মহিমের সম্বন্ধে সে নিজে যখন প্রগলভের মতো অবিশ্রাম বকিয়া গিয়াছে, তখন এই মেয়েটি আধো মুখে শুনিয়াছে, সহিয়াছে, কিন্তু মুহূর্তের জন্য চঞ্চল হইয়া তর্ক করিয়া, কলহ করিয়া আপনাকে লঘু করে নাই, সর্বক্ষণই আপনাকে দমন করিয়াছে, গোপন করিয়াছে, অথচ কিছুই তার অবিদিত ছিল না। মহিমকে সে যে কতখানি ভালোবাসে তাহা জানিতে দিল না সত্যি, কিন্তু তাহার অবিচলিত শ্রদ্ধা যে কিছুতেই তিলার্থ ক্ষুণ্ণ হয় নাই সে কথা কতই না সহজে সংক্ষেপে জানাইয়া দিল। এ বিদ্যা যে মহিমের কাছে শেখা এবং ভালো করিয়াই শেখা, এ কথা সে বহুবার আপনাকে আপনি বলিতে লাগিল, এবং তাহার নিজের মধ্যে শিশুকাল হইতেই সংযম জিনিসটার একান্ত অভাব ছিল বলিয়া ইহারই একখানি প্রাচুর্য আর একজনের মধ্যে দেখিতে পাইয়া তাহার শিক্ষিত ভদ্র অন্তঃকরণ আপনা আপনি এই গৌরবময়ীর পদতলে মাথা নত করিয়া ধন্যবোধ করিল। অনেক রাস্তা গলি ঘুরিয়া ক্লান্ত হইয়া সুরের সন্ধ্যার পর বাড়ি ফিরিল। বসিবার ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিল, মহিম চোখের উপর হাত চাপা দিয়া একটা কোচের উপর পড়িয়া আছে। উঠিয়া বসিয়া কহিল, এসো সুরেশ। এই যে বলিয়া সুরেশ ধীরে ধীরে কাছে আসে একটা চৌকে টানিয়া বসিল। মহিম কালে ভদ্রে আসে, সুতরাং সে আসিলেই সুরেশের অভ্যর্থনা কিঞ্চিত উগ্র হইয়া উঠিত। আজ কিন্তু তাহার মুখ দিয়ে আর কোনো কথাই বাহির হইল না। মহিম মনে মনে বিস্ময়াপন্ন হইয়া কহিল, বাসায় ফিরে এসে শুনি তুমি গিয়েছিলে, তাই মনে করলুম দয়া করে একবার দেখা দিয়ে আসি। না হে, কতদিন পর এলে, মনে আছে, মনে করতে পারো? মহিম হাসিয়া কহিল, পারি, কিন্তু সময় করে উঠতে পারিনি বলিয়া লক্ষ্য করিয়া দেখিল গ্যাসের আলোকে সুরেশের মুখের চেহারা অত্যন্ত ম্লান এবং কঠিন দেখাইতেছে। তাহাকে প্রসন্ন করিবার অভিলাষে স্নিগ্ধ স্বরে পুনরায় কহিল, তোমার রাগ হতে পারে, এ আমি হাজারবার স্বীকার করি সুরেশ, কিন্তু বাস্তবিক সময় পাইনি, আজকাল পড়াশোনার চাপ একটু আছে, তাছাড়া সকাল বিকেলে গোটা দুই টিউশনি। আবার টিউশনি নেওয়া হয়েছে? মহিম তার ঠিক জবাবটা এড়াইয়া গিয়ে জিজ্ঞাসা করিল, আমাকে খুঁজেছিলে, বিশেষ কিছু দরকার ছিল কি? সুরেশ কহিল, তুমি আজ না এলে আমাকে আবার কাল সকালে যেতে হতো। মহিম কারণ জানিবার জন্য জিজ্ঞাসা মুখে চাহিয়া রহিল।
সুরেশ অনেকক্ষণ পর্যন্ত নিঃশব্দে তাহার পায়ের জুতা জোড়ার পানে চাহিয়া থাকিয়া কহিল, তুমি এর মধ্যে বোধ করি কেদারবাবুর বাড়িতে আর যাওনি? মহিম কহিল, না কেন যাওনি? আমার জন্য তো। আচ্ছা, তোমার সেই প্রতিশ্রুতি থেকে তোমাকে আমি মুক্তি দিলুম, তোমার ইচ্ছা মতো সেখানে যেতে পারো। মহিম হাসিল, যাব না এমন প্রতিজ্ঞা করেছিলাম বলে তোমার মনে হয় না? সুরেশ বলল, না হয় ভালোই, তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থাকে তো আমি তুলে নিলুম। এটা অনুগ্রহ না নিগ্রহ সুরেশ? তোমার কি মনে হয় মহিম, চিরকাল যা মনে হয় তাই? সুরেশ কহিল, তার মানে আমার খামখেয়াল এই না? তা বেশ, তোমার যা ইচ্ছা মনে করতে পারো, আমার আপত্তি নেই। শুধু যে বাধাটা আমি দিয়েছিলাম সেটাই আজ সারিয়ে দিলুম। কিন্তু তার কারণ জিজ্ঞেস করতে পারি কি? খেয়ালের কি কোনো কারণ থাকে যে তুমি জিজ্ঞাসা করলেই আমাকে বলতে হবে? মহিম ক্ষণকাল মৌন থাকিয়া গম্ভীর হইয়া বলিল, কিন্তু সুরেশ, তোমার খেয়ালের বসেই যে সমস্ত সংসার বাধা পড়বে আর উঠে যাবে, এ হলে হয়তো ভালোই হয়, কিন্তু বাস্তব ব্যাপার তা হয় না। তোমার যেখানে বাধা নেই আমার সেখানে বাধা থাকতে পারে। তার মানে সেদিন ব্রাহ্ম মহিলাদের সম্বন্ধে যত কথা বলেছিলে আমি তা ভেবে দেখেছি। ভালো কথা, সেদিন বলছিলে এক মাসের মধ্যে আমার জন্য পাত্র স্থির করে দেবে, তার কি হলো? সুরেশ মুখ তুলিয়া দেখিল মহিম গম্ভীর্যের আড়ালে তীব্র পরিহাস করিতেছে। সেও গম্ভীর হয়ে জবাব দিল, আমি তো ভেবে দেখলুম মহিম ঘটকালি করা আমার ব্যবসা নয়। তারপরে হাসিয়া কহিল, কিন্তু তামাশা থাক, এতদিন আমার মান রেখেছ বলে তোমাকে সহস্র ধন্যবাদ। কিন্তু আজ যখন আমার হুকুম পেলে তখন কাল সকালেই একবার সেখানে যাচ্ছ তো? না, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। কখন ফিরবে? 10-15 দিনও হতে পারে, আবার মাসখানেকও দেরি হতে পারে। মাসখানেক? না মহিম, সে হবে না বলে আকস্মাৎ ছুড়ে চুকিয়ে পড়িয়া মহিমের ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়ে লইয়া কহিল, আর আমার অপরাধ বাড়াইও না মহিম, কাল সকালে একবার যাও, তিনি হয়তো তোমার পথ চেয়ে বসে আছেন। বলিতেই তার কণ্ঠস্বর কাঁপিয়া গেল। মহিমের বিস্ময়ের সীমা পরিসীমা রহিল না। সুরেশের আকস্মিক আবেগকম্পিত কণ্ঠস্বর, এই স্বনির্বন্ধন অনুরোধ, বিশেষ করিয়া ব্রাহ্ম মহিলার সম্বন্ধে এই সসাম্র উল্লেখে সে যেন বিহ্বল হইয়া গেল। কিছুক্ষণ বন্ধুর মুখের পানে এক দৃষ্টে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, কে আমার পথ চেয়ে বসে আছে সুরেশ? কেদারবাবুর মেয়ে? সুরেশ সহস আপনাকে সামলাইয়া লইয়া বলিল, থাকতেও তো পারেন। মহিম আবার কিছুক্ষণ সুরেশের মুখে পানে চাহিয়া রহিল। সে যেতিমধ্যে ব্রাহ্ম বাড়িতে গিয়া অনাহূত পরিচয় করিয়াও আসিতে পারে এই সম্ভাবনা তাহার কোনো মতেই মনে উদয় হইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না সুরেশ, আমি হার মানছি, তোমার আজকের মেজাজ বাস্তবে আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্ম মেয়ে পথ চেয়ে বসে আছে এ কথা তোমার মুখ থেকে বোঝা আমার দ্বারা অসম্ভব। সুরেশ কহিল, আচ্ছা, সে কথা একদিন বুঝিয়ে দেব। তুমি বলো, কাল সকালে একবার দেখা দেবে? না, কাল অসম্ভব, আমাকে সকালের গাড়িতেই যেতে হবে। মিনিট কয়েকের জন্য ওকে দেখা দিতে পারো না? না, তাও পারিনি। কিন্তু তোমার কি হয়েছে বলো তো দেখি। সে কথা আর একদিন বলবো, আজ নয়। আচ্ছা, আমি নিজে গিয়ে তোমার কথা বলে আসতে পারি কি? মহিম অধিকতর আশ্চর্য হইয়া কহিল, পারো, কিন্তু তার তো কিছু দরকার নেই। সুরেশ কহিল, না থাক দরকার, দরকারই সব নয়, আমার পরিচয় দিয়ে তা চিনতে পারবেন? একজন নিশ্চয়ই পারবেন। সুরেশ বলিল, তাহলেই যথেষ্ট,
তোমার বন্ধু বলে চিনবেন তো? মহিম বলিল, হ্যাঁ। সুরেশ এইবার একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, আর চিনবেন, তোমার একজন ঘোরতর ব্রাহ্ম বিদ্বেষী হিন্দু বন্ধু বলে না? মহিম বলিল, কিন্তু সেই তো তোমার প্রধান গর্ব সুরেশ। সুরেশ বলিল, তা বটে বলিয়া কিছুক্ষণ মাটির দিক চুপ করিয়া থাকিয়া হঠাৎ উঠিয়া দাঁড়িয়া বলিল, আজ আমার বড় ঘুম পাচ্ছে মহিম, আমি শুতে চললুম, বলিয়া অন্যমনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল।